আজকে আমরা যাচ্ছি হচ্ছে কনসার্ট দেখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এটা হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে জয় বাংলা কনসার্ট। কনসার্টে পারফর্ম করবে আমাদের খুব পছন্দের ব্যান্ড শিরোনামহীন। শিরোনামহীন অলরেডি রাস্তায় আর কি, ওরা ক্যাম্পাসে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আমরা অপেক্ষা করতেছি তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। এবং আমার মেয়ের খুব পছন্দের ব্যান্ড শিরোনামহীন, সো সে তাদের সাথে দেখা করবে, কথা বলবে, ছবি টবি তুলবে। ওকে, হ্যাঁ, এই যে সামনে যে সিলভার গাড়িটা দেখা যাচ্ছে, এটা শিরোনামহীনের গাড়ি। এবং খ্যাতির বিড়ম্বনার কারণে তারা চুপি চুপি আমাদের ক্যাম্পাসে ঢুকছে, কিন্তু আমরা তো জেনে গেছি, আমরা তাদেরকে ফলো করতেছি, ঠিক আছে? এবং দেখি তারা কোন পর্যন্ত যায়, যেই আমি আফিয়াদের সাথে ওদের দেখা করাই। শিরোনামহীন দেখবা, সে তো তোমার পছন্দের গায়ক না বলতো? অনুভূতি অনেক ভালো আমার। কোথায় আসছো আগে এটা বলো? আমি এসেছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আজকে আমরা মিউজিক করবো, পারফর্ম করবো। এবং আমি এখানে অয়নকে দেখে, অয়নের পরিবার সপরিবারে দেখে মনে মনে প্রচুর পুলকিত। মাকে দেখলাম মোহাম্মদপুর বাসী, মোহাম্মদপুর দেখা হয় না, ঢাকা দেখা হয় না, দেখা হয়েছে চট্টগ্রাম। এটা এভিডেন্স হয়ে থাকবে ভাই। একজন করেন ভাই, একজন ড্রামার, প্রশ্নটা আপনি আরেকবার করেন। লিভিং লেজেন্ড ড্রামার। ম্যাম গান ভালো লাগছে তো না? ম্যাডাম তুমি তো আলাদা ভাবে স্টার ভাইয়া। জিজ্ঞেস করো তোমার নাম কি? তোমার পিসি ম্যাডামের বাসায় এসে খাওয়া দাওয়া করে কি অভিজ্ঞতা, কেমন লাগলো? খুবই ভালো। রান্না কেমন? পিসি ম্যাডাম রান্না ভালো। আসসালামু আলাইকুম দাও, সালাম দাও। আজকের মতো ব্লগ এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।